আপনাদের এর আগে দেখাইছিলাম এলাচের ফুল, এখন দেখতে পাচ্ছেন এলাচের ফল চলে এসেছে গাছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ফল এসছে সুন্দর সুন্দর। আমরা কথা বলবো মল্লিক মিশ্র, ফল বাগানের মালিক, লোকমান হোসেন কাকার সাথে কথা বলবো। তো আপনারা ভিডিওটি যারা দেখছেন সঙ্গে থাকুন, আমরা তার সাক্ষাৎকার নিব কীভাবে পরিচর্যা করে গাছের। বেশ ভালো সাইজ। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকার নাম? আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। লোকমান হোসেন কাকা স্বত্বাধিকারী মল্লিক মিশ্র ফল বাগানের। আচ্ছা আচ্ছা। তো এটা কত বছর আগে নিয়ে আসা গাছটা? এখন তিন বছরের মতো। ও আচ্ছা। তা এই যে গাছে ফুল আসছিল, আমরা এর আগে দর্শকদের দেখাইছিলাম ফুল আসছিল সুন্দর ফুল, তো এখন দেখছি ফল এসছে। তা এই ফলটা কত মাস পরে আসলো আর কি আনুমানিক? আসার 2 মাসের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফুল আসে, তারপরে এখন তো ফলের এই অবস্থা। নেক্সট পাকা পর্যন্ত হয়তো আরও মাস দেড়েক লাগতে পারে, অর্থাৎ এপ্রিল মেতে হয়তো আমরা এটা হারভেস্ট করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। তো বেশ, আপনার কেমন লাগছে এই ফুল ফল দেখে আর কি? বেশ ভালো লাগছে, কারণ এলাচ যে চাষ আমাদের হবে বা করতে পারবো এটা তো জানাও ধারণাও ছিল না। আচ্ছা আচ্ছা। এখন অনেকটা পরীক্ষামূলকভাবেই, তারপরেও যদি এটা ভালো একটা ফলন আসে, এটাতে দেখা যাচ্ছে যে 8টা 10টা করে এক একটাতে এক একটা ইয়ার মুচি থেকে 8টা 10টা ফল আসছে। তো এরকম অন্তত এটাতে প্রায় 40টার মতো গাট আছে। পরবর্তীতে কি আপনাদের বাণিজ্যিক কায়দা করার ইচ্ছা আছে এই বাগানের ভিতরে? হ্যাঁ, যেহেতু এটা ছায়াযুক্ত জায়গায় হয় সেক্ষেত্রে আমরা এটা পরীক্ষামূলক এবং হচ্ছে গাছ তৈরির জন্যই বিশেষভাবে আমাদের এই প্রয়াস। ও তা সুন্দর ফল এসছে আর কি। সুন্দর ফল আসছে, যদি দর্শক মন্ডলী ভালো রাখে তাহলে। আচ্ছা আচ্ছা। দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন বেশ সুন্দর ফল এসছে, আপনাদের এর আগে দেখাইছিলাম ফুল, তো আপনারা দেখছেন সুন্দর ফল, এখন এলাদের ফল ফল এসছে সুন্দর সুন্দর। দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি মল্লিক মিশ্র ফল বাগান ঝিনাইদহ থেকে। আল্লাহ হাফেজ।